আবু জেহেলের সামনে চাঁদ দুটুকরো করে দিয়েছে, আবু জেহেল মেনে নেয় নাই, মক্কার কাফেরের সামনে সূর্য তুলে ফেলেছে তার উপরও মেনে নেয় নাই, মক্কার মসজিদে হেরাম থেকে মেরাজ করে ফেলেছে এরপরও মানুষ মেনে নেয় নাই, রসুল পাথরের সামনে যাচ্ছে পাথর নবীকে দেখে কালিমা পড়েছে এরপরেও মক্কার মানুষ রসুলকে মেনে নেয় নাই, রসুল রাস্তায় গাছ নত হয়ে রসুলকে সম্মান করেছে এরপরেও মক্কার মানুষ রসুলকে মেনে নেয় নাই, মক্কার গবাদি পশুগুলো রসুলের সামনে মাথা নত করে দিয়েছে এরপরেও মক্কার মানুষ মেনে নেয় নাই। এখন সবাই বললেন আল্লাহ এক, প্রমাণ দেন আপনি যে রসুল, দলিল দেন, কোরআন যে কালামুল্লাহ প্রমাণ দেন। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব, তারা তিনটা বিষয়ে প্রমাণ চেয়েছে, তিন বিষয়ের প্রমাণ দিব শুধু একটা, কোনটা? সাল্লাকাদিল্লা বিস্তু ফিকুম আমরা মিন কাবলিহি মা আমেনার গড থেকে কোরআন নাজিল হওয়ার এই চল্লিশ বছর আপনি নবীর জিন্দেগি পুরা ইসলামের জন্য দলিল হয়ে গেছে। তাহলে নবী আগে না পরে? কোরআনের দলিল রসুল, কোরআনের দলিল কে? ইসলামের দলিল রসুল। আল্লাহ এক দেখেছেন দলিল কে? রহমতুল্লিল আলামিন। সেই জন্য আল্লাহ বলেন কোনো প্রমাণ লাগবে না, আমেনার গড় থেকে গাড়ে হেরা পর্যন্ত আমার নবীর যেই চল্লিশ বছরের জীবন, এই জীবনে কোনো দোষ নাই, এই জীবনে কোনো ত্রুটি নাই, এই জীবনে কোনো কলঙ্ক নাই, আমার নবীর এই চল্লিশ বছর দোষ মুক্ত, ত্রুটি মুক্ত, মাসুম হওয়া, এটা আমি আল্লাহ ইসলামের দলিল বানিয়ে দিয়েছে। এটা কিসের দলিল? ইসলামের দলিল। তাহলে কোরআন যে কোরআন, এটার দলিল আপনার কাছে কিছুই নাই, শুধু আছে আপনার নবীর জবান। আপনার নবীর জবান বলেছে এটা কোরআন, অটোমেটিক কি হয়ে গেছে? কোরআন হয়ে গেছে। আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি যদি বলেন জিবরিল তো আমাকে বলে নাই এটা কোরআন, আল্লাহ বলে বলবে না, আসমান থেকে তো কোনো কুদরতি আওয়াজ আসে নাই এটা কোরআন, আল্লাহ বলে আসবে না। তা আপনি যদি বেশি বেশি বুঝে বলেন জিবরিল যদি না বলে মানব না, আসমান থেকে যদি আওয়াজ না আসে কোরআন মানব না, আল্লাহ বলেন না মানলে না মানিস, এতে কিছু আসে যায় না। মুসলমান তো সে যে আমার নবীর কথায় কোরআনকে মেনে নিয়েছে, কথা ঠিক কিনা এতে কোনো সন্দেহ আছে? তাহলে সূরাতুল হুজরাত নাজিল করেছেন কে? আল্লাহ প্রথম তিনটা আয়াতে আপনাকে একটা বিধান দিলেন, কি দিলেন? বিধান। কি বিধান? উম্মত নবীর সাথে কিরূপ আচরণ করবে, এটা শুধু আজকের জন্য নয়, এটা কালকের জন্য নয়, এটা এক বছর পরের জন্য নয়, এটা পনেরোশো বছর আগের জন্য নয়, আল্লাহ এই বিধান কিয়ামত পর্যন্ত মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন। এখন আসেন আমি এটা বুঝিয়ে এরপর যাব সাহাবায়ে কেরাম এই কোরআনের আয়াত অনুসরণ করে আমার নবীকে কিভাবে সম্মান করেছে। সাহাবায়ে কেরামের চেয়ে বড় কোনো দলিল আছে আর? আর কোনো দলিল মানতে পারি? আমার বাবার দলিল নয়, আপনার হুজুর দলিল নয়, দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আর সুন্নাহ বলতে নবীজির সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, তাবেঈনদের সুন্নাহ, সব সুন্নাহ ইসলামের দলিল হয়ে গেছে। এখন আসেন সূরাতুল হুজরাত। হুজরাত মানে গড়, হুজরাত মানে বাড়ি। কার ঘর নিয়ে আলোচনা? আপনার নবীর ঘর নিয়ে আলোচনা। নবীর ঘর দামি না অদামি? বেশি না কম? বর্তমান যেটা রওজা এটাই নবীর হুজরা। সেই জন্য ওলামাই মুতাকাদ্দিমিন, ওলামাই মুতাখখিরিন, সেটা সুন্নি হোক অসুন্নি হোক, সকল ওলামা একমত হয়েছে দয়াল নবীর রওজা আরশ লৌহে কলমের চেয়েও দামি হয়ে গেছে।
এতে কোনো কোনো কি নাই, কোনো দলাদলি নেই, কোনো বিরোধ নাই। আজকে যদি কেউ বিরোধ করে এটার নাম ফতোয়া নয়। আপনার পিছনে 1500 বছর, কয়শো বছর, এখন বাংলাদেশে তো নতুন নতুন ফিতনা, বাংলাদেশে যেমন মিলাদুন্নবী করা যাবে না, খোদার কসম 100 বছর আগেও কোনো আলেম মিলাদুন্নবী করা যাবে না এরকম কোনো ফতোয়া দেয় না, কোনো ফতোয়া দেন দেখাইতে পারবে? 1400 বছর থেকে দুইটা মহাদ্দিস, কয়টা মহাদ্দিস, দুইটা মহাদ্দিস দেখান। মহাদ্দিস মানে আমার বাংলা ভরা মহাদ্দিস না, ইন্টারনেট মহাদ্দিস না, গুগল মহাদ্দিস না, যারা সত্যিকার অর্থে হাদিসের হাফেজ, ওনারাই হচ্ছে আসল মহাদ্দিস। দুইটা মহাদ্দিস দেখান যারা গ্রহণযোগ্য, যেমন শাহ ওলিউল্লাহ মহাদ্দিস দেহলভি, আব্দুল হক মহাদ্দিস দেহলভি, ইবনে হাজার আসকালানি, জালালউদ্দিন সুয়ুতি, ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, এরকম এগুলো হচ্ছে গ্রহণযোগ্য মুহাদ্দিস। আপনারা শুধু দেখাবেন দুইজন মুহাদ্দিস বলেছে মিলাদুন্নবী পালন করা যাবে না, আর আমরা দেখাবো 100 জন মুহাদ্দিস ফতোয়া দিয়েছে মিলাদুন্নবী উত্তম আমল। আপনারা দেখাবেন কয়জন? শুধু দুইজন, শুধু দুইজন। আমরা দেখাবো কয়জন? 100 জন। শুধু দুইজন দেখাইতে পারলে হবে, 100 জনটা বাদ দিয়ে দিব। 100 জন বলেছে কি উত্তম আমল, মিন আফদালিল আমল, উত্তম আমল। আমরা 100 জনেরটা বাদ দিয়ে দিব, শুধু কয়জন দেখাবে? যে দুইজন গ্র্যান্টেড মুহাদ্দিস যারা মিলাদুন্নবীর বিরোধিতা করেছে, কিন্তু ওদের পক্ষে দুইজন তো দূরের কথা, 1400 বছরে মিলে একটা মুহাদ্দিসকেও দেখাইতে পারবে না যে মিলাদুন্নবীর বিপক্ষে কথা বলেছে। কিন্তু বাংলাদেশে এখন কি করে দিয়েছে, মারামারি বাজায় দিছে, মুসলমানদের মধ্যে গ্রুপিং করে দিয়েছে, মুসলমান আজ দলে দলে ভাগ হয়ে গেছে। যেমন আপনি যদি দেখেন, আফসোসের বিষয়, কোরআন নিয়ে কি মশকারি করা যায়? ধরেন বিভিন্ন বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের ভুল হয়, আমাদের কি হয়, ভুল হইলে আমরা তওবা করব, স্বাভাবিক, আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। তো ভুল হলে আমরা অবশ্যই যদি ওপেনলি ভুল হয়, জাতির সামনেও ক্ষমা চাইতে হবে, আল্লাহর দরবারেও তওবা করতে হবে। কথা ঠিক কি না? আমি মানুষ, ভুল হইতে পারে, কিন্তু কোরআন নিয়ে কি কোনো মশকারি করা যায়? আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশে দাড়ি টুপি রেখে বলছে কোরআন শরীফে দিনাজপুর আছে, কোরআন শরীফে কি আছে, দিনাজপুর আছে। দেখেন দলিল দিচ্ছে কোত্থেকে, কোরআন থেকে। আল-ইয়ুম আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিন, তোমাদের ধর্ম কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। তো এখন ও দলিল দিচ্ছে দিন মানে ধর্ম, আজ মানে আজকে, পুর মানে পরিপূর্ণ, দিন আজ পুর, দিন আজ পরিপূর্ণ। আল-ইয়ুম আকমালতু লাকুম দীনাকুম দ্বারা আল্লাহ কোরআন শরীফে দিনাজপুরকে বুঝাইছেন। এটা কোনো মুসলমান করতে পারে? কোন মুসলমানের পক্ষে সম্ভব না। আরেকটাকে দেখলাম কুমিল্লা নাকি কোরআনে আছে, কি আছে যে বসে আল্লাহ বলেছেন কুমলিল্লাহ, সুতরাং এটা কুমিল্লা, এটা নাকি কোরআনে আছে। আরেকটারে দেখলাম একজন তো কুমিল্লা পাইছে, আরেকজন পাইছে দিনাজপুর, আরেকজন ডাইরেক্ট খ্রিস্টানদের টাইটাও নাকি কোরআনে হয়ে গেছে।